85 সালের পুণ্যমিলন অনুষ্ঠানের অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে আমাদেরকে যদি একটু অনুভূতিটা জানাতেন। অনুষ্ঠানে আমি তো এসেছি 87 বছর ছাত্র না, ভাগ্যক্রমে আমার মিসেস 87 বয়স এবং আমিও স্কুলের ছাত্র, সেই হিসেবে আমি এখানে আমন্ত্রিত। তা এখানে এরা আমাকে যেভাবে সম্মান করেছে আমি খুবই আপ্লুত, এবং এইভাবে প্রতি বছরই যদি এরা অনুষ্ঠান করতে পারে তাহলে নিজেকেও আরও সৌভাগ্যবান মনে করব, এবং এই অনুষ্ঠানে আরও উত্তর উত্তর যাতে আরও ফলেবার বৃদ্ধি পায় সেই কামনা করি। আপনাকে দেখতেছি আপনি অনেক ব্যস্ত, আসলে অনেক ব্যস্ত করেও আপনাদের 87 সালের যারা বন্ধুরা ছিলেন আপনাদের অনেক সুন্দর আয়োজনে আয়োজনে এসে আপনার কেমন লাগতেছেন যদি আমাদের কিছু বলতেন। আসলে এটা আমার মনে হয় যে আমার জীবনের একটা মেমোরিয়াল একটা ডে, আসলে এই দিনের কথা আমরা কোনোদিনও ভুলব না, আসলে এটা আমাদের জীবনের স্মৃতি হয়ে থাকবে আজীবন আমৃত্যু। এবং আমাদের 87 বন্ধু যারা আছে আমরা সবাই একে সবাই সবার সাথে কাঁধে কাঁধ মিলে থাকতে চাই, সকল বন্ধু ভালো থাক, সবাই সুস্থ থাক, বন্ধুদের সন্তানরা সুস্থ থাক, সবাই মানুষের মতো মানুষ হোক, আমি সহ আমাদের 87 বন্ধু যারা আছে সবাই সেই কামনা। আমাদের এবং আপনাদের সবার জন্য প্রিয় একজন মানুষ, সবার কাছের মানুষ, জনাব জহুরুল ইসলাম প্রামাণিক জহু কাকা। হ্যাঁ চাচা, আপনি আজকের এই অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলতেন। আসলে আমার অনুভূতিটা আমি কিভাবে প্রকাশ করব আমি ভাষাই ব্যক্ত করতে পারতেছি না। দীর্ঘদিন হাই স্কুলের যে বন্ধু এটাই প্রকৃত বন্ধু, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি আমাদের তাদের কথা মনে নেই, হাই স্কুলের বন্ধু প্রকৃত বন্ধু হয়। আবার কলেজে গেলে এখানে ডিভিশন তৈরি হয়ে যায়, এক একজন এক এক দলের প্রতি আগ্রহ হয়ে যায়, তখন এই বন্ধু থাকে না, কিন্তু হাই স্কুলের বন্ধুই প্রকৃত বন্ধু। আমি চাবো যে আমরা প্রথম আমরা এটা শুরু করলাম যাতে এটা আমরা ধারাবাহিকভাবে আমরা রাখতে পারি, ধারাবাহিকভাবে এটা ধরে রাখতে পারি, এই সবার প্রতি আমার এই কামনা থাকবে। আগামী তো আমরা এক্সটেন্ড আর ভালো অনুষ্ঠান করবো এই আশা ধন্যবাদ। আপনি অনেক খুশি হাসি খুশি একজন মানুষ, আজকের এই অনুষ্ঠান নিয়ে যদি কিছু বলতেন আমাদেরকে। আসলে 1987 এই এসএসসি ব্যাচের আমাদের যারা বন্ধু সবাই আমাদের মধ্যে খুব প্রাণচঞ্চল্য, সবার মধ্যে এই হাসি অটুট থাক, বন্ধু বন্ধু এবং বন্ধু চিরজীবন এই বন্ধনগুলো আমাদের মধ্যে থাকে, আমি সবার সেই প্রত্যাশা করি। সবাই আমাদের মধ্যে বন্ধুদের মধ্যে মনের যে খোরাক আছে আমার আনন্দ সবাই ভাগাভাগি করে নিয়েছি, সবাই খুব আনন্দ করেছি, এই আনন্দ যেন আমাদের মধ্যে আরও বজায় থাকে, সামনের দিনে যেন আমাদের এই আনন্দ আরও বেগবান হয়, সামনের দিন আমাদের এই আনন্দ যেন আরও আমরা বেশি বেশি করতে পারি সেই প্রত্যাশা করছি। আজকের অনুষ্ঠান অভিভূত আমার বহুদিনের আশা ছিল এবং এটা প্রত্যাশা ছিল যে আমি এরকম প্রোগ্রাম করবো। গত বছর 25 মার্চ আমি এটার একটা কথা বলছিলাম যে আমার প্রথম এটা শুরু, আমার প্রাণ দিয়ে হলেও আমি একটা স্কুলে একটা প্রোগ্রাম করব, এবং সেইটার ফলশ্রুতিতে যারা এটার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন আমার বন্ধুরা, বিশেষ করে এলাকার বন্ধুরা, তাদের আমরা যেভাবে নির্দেশনা দিই তারা এভাবে সফল হয়েছেন, তাদের দেশটা আজিজ, তারপর বিশ্ব, তারপর জহুর, তারপর ফিরোজ, লোকাল যারা প্রভাত, এরা প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করেছে, আমরাকে ঢাকা থেকে যা পরামর্শ দিয়ে এইভাবে এইভাবে করা, ওরা সেভাবে পুরো সফল করছে, যা ত্রুটি বিচ্ছিত যা হয়েছে আমাদের নয় আমাদের ক্ষমা করো, আমরা আমাদের দিক থেকে আরও ভালো অনুষ্ঠান করবো, আরও ভালো করে পড়ো, আরও ভালো বড়ো করে পড়বো, অর্থাৎ 2-3 দিন ব্যাপী করবো, এবং ভবিষ্যতে আমাদের বন্ধুদের বিশেষ করে যারা গরিব বাচ্চা যারা পড়াশোনায় বিশেষ করে অসুবিধা হয়েছে আমরা তাদের দিকে খেয়াল রাখতে পারবো, লোকাল লোকদের বলবো যে তোমরা এগুলো লিস্ট করবা যে কারা কারা পড়ায় অসুবিধা হচ্ছে, আমরা তাদেরকে ফান্ডিং করার চেষ্টা করবো যাতে অন্তত কিছু অর্থনৈতিকভাবে তার সাপোর্ট দিলে তারা একটু আশার আলো দেখতে পারে। অনেক মেধা সম্পন্ন ছেলেমেয়ে আছে যারা অনেক সময় অল্প একটু আশার জন্য তারা অনেক কিছু হইতে পারে, আমরা যারা আমরা বড় উপরাছি আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু এলাকার আমরা জানি আমরা ছোটোবেলায় এরকম হয়েছি, এই জন্য তারা অনেক আকাঙ্ক্ষা করে আশা করে কিন্তু অনেক সময় এরকম পাওয়া যায়। আর নিজের গ্যাসের বন্ধুরাই হলো বন্ধু। সর্বশেষ আমি বলতে চাই যে বন্ধুর হাত ধরে আমরা বন্ধুর পথ পাড়ি দেবো, অপূর সাগর পাড়ি দেবো, সেই আশা করেই আজকে আমার কথা শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আমাদের ছোট্টবেলা থেকে আমরা এখানে প্রাইমারি স্কুলে পড়েছি, তারপর পাশাপাশি এখান থেকে বেলগাছি আলিদু মহাদেব উচ্চ বিদ্যালয় থেকে পাশ করলাম আমরা 87-এ, এবং এই জন্য আমার আশেপাশে যারা আছে সবাই আমার বন্ধু, এই বন্ধু তোরাই থাকবি, তোরাই আসবি, তোরাই সবসময় তোদের
কল্যাণে আমরা কাজ করব এবং আমরা যারা ঢাকায় থাকি বিভিন্ন ব্যাপারে আমরা সহযোগিতা সাহায্য করব এবং আমরা সবসময় বন্ধুদের পাশে আছি বন্ধুত্বাই থাকব আমরা সদস্য অনুষ্ঠানে দেখলাম আপনাদের সাজুগুজু করে এসছেন খুব হাসি খুশি তারপরে বেশি ভালো লাগতেছে হয়তো আপনি প্রায় চারটা থেকে পাঁচটা প্রাইজ পাইছেন সব কিছু মিলায় এই অনুষ্ঠান কেমন লেগেছে আমাদের কিছু যদি জানান সে হলো একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো বন্ধু বন্ধু আমার বন্ধু আমার একটাই কথা আছে বাংলাতে মুখ আর বুক বলে একসাথে সে হলো